স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন শুরু, এ ধরনের একটি সংবাদ হেডিং করেছে বাংলাদেশ জার্নাল। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি প্রক্রিয়াটা স্থগিত করা হয়েছিল করোনার কারণে, সেটি আবার আজকে থেকে চালু করা হয়েছে। এই নিউজটা আজকে 28 জুলাই 2021 বাংলাদেশ জার্নালে এসছে। সেখানে বলা হয়েছে যে স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন শুরু। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে চলুন আজকের এই নিউজের বাকি অংশটুকু আমরা দেখি। পত্রিকাটি লিখেছে, করোনার কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে। 2020-21 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন চলবে আগামী 14 আগস্ট পর্যন্ত। ভর্তিচ্ছুক প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন পূরণ করে 2500 টাকা ফি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে হবে। ভর্তির সব কার্যক্রম শেষ হওয়ার পর আগামী 15 সেপ্টেম্বর থেকে অনলাইনে শুরু হবে স্নাতক প্রথম বর্ষের ক্লাস। শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ভর্তির নির্দেশিকাও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি বিজ্ঞপ্তির তথ্য মতে, আগামী 28 জুলাই বিকেল 4টায় থেকে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন ফের শুরু হবে। অনলাইনের মাধ্যমে এই আবেদন চলবে আগামী 14 আগস্ট রাত 12টা পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে বিগত কয়েক বছরের মতো এবারও এসএসসি ও এইচএসসি ফলের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে, ফলে এবারও কোনো ভর্তি পরীক্ষা হচ্ছে না। গত 8 জুন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ও 23 জুন থেকে প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রফেশনাল শ্রেণীর অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল, কিন্তু করোনা পরিস্থিতি অবনতি হয়, সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করে। এরপর 7 জুন বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তি কমিটির সভায় স্নাতক প্রথম বর্ষের আবেদনের কার্যক্রম স্থগিত করা হয়। প্রিয় ভিউয়ার্স, এ সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে আমি দিয়েছিলাম যে ভর্তি কার্যক্রমটার জন্য, যে 8 জুন থেকে। আপনারা চাইলে ওই ভিডিওটা আবার দেখতে পারেন, ওখানে ভর্তির বিজ্ঞপ্তি সহ ভর্তির যে নির্দেশিকা বিস্তারিত ওখানে দেওয়া আছে। এই ছিল আমার আজকের আয়োজনে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।